বিএনপির লোকেরা এখন কোথাও নিরাপদ নয়, তবে আমাদের কোনো রকম মারামারি করার প্রস্তুতি নাই। ভাই একটা অভিযোগ করেছেন বিএনপি, তিনি বলেছেন যে তারা আরো আগে আসতেন আলাপ করব, অবস্থাটা বলবো, কোন জায়গার কি অবস্থা, সিদ্ধান্ত ওনারা দিবেন। আমরা ঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে দেওয়ার মতো আমরা আমাদের কোনো রাইট নাই, দেওয়া উচিত না আমাদের, আমরা দিতে পারবো না। বিকজ আমাদের আলাপ করতে হবে আমাদের কর্মীদের সঙ্গে, স্ট্যান্ডিং কমিটির সঙ্গে, কিংবা ঢাকা সিটি নিয়ে তাদের সঙ্গে আলাপ করতে হবে। সব আলাপ করে পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত জানাবো। আবাস ভাই, আপনারা যে দুইটা মাঠ দেখেছেন, এই দুইটা মাঠে আপনাদের সমাবেশ করলে আপনাদের যে নিরাপত্তার বিষয়টা আছে সেটা কি আপনারা মানে পাবেন কিনা বা বিষয়টা আপনারা? ভাই আমাদের তো আসলে বিএনপির লোকেরা এখন কোথাও নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। যে আমরা এখানে যে আসি, এখানে যে কতটুকু নিরাপদ আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা একবার ঘুরে চলে গেছি এখান থেকে, আপনি খেয়াল করেছেন বোধ হয়, কেন কি সেটা আপনারা ভালো বোঝেন, আপনার সাংবাদিক আপনারা ছিলেন তো। সব কিছু মিলে আমরা এখনও সিদ্ধান্তে আসতে পারছি না এই মুহূর্তে, আমার তো সিদ্ধান্ত দিতেই পারবো না আমি একা, ওইটা আমাদের জানাতে হবে। আমাকে ঠিক এগুলো মাঠটা দেখার জন্য পাঠানো হয়েছে, আমি আমার কলিগদের নিয়ে, আমার বরকতের পুলিশ সাহেব, এই যে মোহাম্মদ আলী সাহেব, তারপর এই আমাদের বাদর সাহেব, আজম সাহেব, তারপর আমাদের এই যে মোহাম্মদ আলী, আমাদের ব্যারিস্টার এই যে মোহাম্মদ আলী সাহেব, ডাক্তার রফিক, সব সহ ব্যারিস্টার কাসা কামাল, সব সহ একটা টিম আমি পাঠাইছি এই মাঠগুলো পরিদর্শন করার জন্য, দেখে আমরা এখনই রিপোর্ট দেবো গিয়ে, ঠিক আছে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো যেটা নেওয়ার। আপনাদের সমাবেশের প্রস্তুতি কেমন, যদি আপনারা ধরেন দুইটা মাঠে যে কোনো একটা মাঠে আপনাদের সমাবেশ প্রস্তুতি? ভাই আমি তো এখানে এই করতে আসি নাই, তোমার প্রেস কনফারেন্স করতে আসি নাই, আমাদের প্রস্তুতি যা আছে আল্লাহর রহমতে ভালো আছে, অনেক ভালো, অনেক ভালো প্রস্তুতি আছে, তবে আমাদের কোনো রকম মারামারি করার প্রস্তুতি নাই, আমাদের শান্তিপূর্ণ একটা মিটিং করার আমাদের প্রস্তুতি আছে, মারামারি প্রস্তুতি নাই, এটা নিশ্চিত করে বলতে পারি আমরা। দেখে আমরা বলছি, আমরা যেটা ভালো মনে করি, আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের দলীয় সিদ্ধান্ত যেটা হবে, আমরা মাঠ দুইটা পর্যবেক্ষণ করে গেলাম, এটা জানাবো, ওনারা যা সিদ্ধান্ত দেবে সেখানে। এখানে ওনারা আসছেন, মাঠটা পরিদর্শন করলেন, পরিদর্শন করে গেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওনারা কথা বলবেন। এখানে তো এই লোকাল ডিভিশন থেকে সিদ্ধান্ত হচ্ছে না এটা নিয়ে, নিশ্চয়ই ওনারা মাঠ পরি, আপনাদের দেখছেন ওনারা, আমরা নিরাপদভাবেই তো ওনারা মাঠ পরিদর্শন করে গেলেন, এখন তো নিশ্চয়ই ওনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কথা বলে কী সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত আসে আমাদেরও কর্তৃপক্ষ আছে, ওনারা কথা বলবেন, কথা বলে যে সিদ্ধান্ত সেইভাবে আমরা ব্যবস্থা নিব। আব্বাস ভাই একটা অভিযোগ করেছেন বিএনপি, তিনি বলেছেন যে তারা আরও আগে আসতেন আমার বলার কিছু নেই, আমি যেটা বলবো এখানে নিরাপদ ভাবেই মাঠ দেখিয়ে দেওয়া হয়েছে, এখন বাকি বিষয়গুলো তো ওনারা আমাদের সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলবে।